আমাদের এই বাংলাদেশ সৈয়দ শামসুল হক সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ কবির দেশ বীরের দেশ আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ ধানের দেশ গানের দেশ তেরো শত নদীর দেশ বাংলাদেশ আমার ভাষা বাংলা ভাষা মা শেখালেন মাতৃভাষা মিষ্টি বেশ মনের ভাষা জনের ভাষা এই ভাষাতে ভালোবাসা মায়ের দেশ বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ আমরা একটু কি বুঝিনি যে কবি আসলে তুমি আমাদের কি বোঝাতে চেয়েছেন প্রথমে কবি কি বলেছেন সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ আমরা জানি সূর্য পূর্ব দিকে উঠে এবং আমাদের বাংলাদেশও পৃথিবীর পূর্ব দিকে অবস্থান করছে তাই কবি এখানে বলেছে যে বাংলাদেশ সূর্য উঠার পূর্ব দেশ আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ আমাদেরই বাংলাদেশ আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং বাংলাদেশের আলো বাতাসই বড় হয়ে উঠছি বেড়ে উঠছি তাই এই দেশ থেকে আপন আর কোনো দেশই আমাদের কাছে নেই তাই কবি কি বলেছেন আমার প্রিয় আপন দেশ দেশ বাংলাদেশ কবির বীরের দেশ আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ আমাদের এই বাংলাদেশে শত শত স্বনামধন্য কবি জন্মগ্রহণ করেছেন এবং আমাদেরকে উপহার দিয়েছেন অনেক সুন্দর সুন্দর কবিতা গল্প উপন্যাস এছাড়াও আমাদের দেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছেন লাখ লাখ শহীদ তাই আমাদের দেশে কবি এবং বীরের কোনো অভাব নেই আর আমরা নিশ্চয়ই সাতজন বিশ্রেষ্ঠের নাম জানি সবাই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রিয় দেশ বাংলাদেশের মানচিত্র এবং এখানে দেখা যাচ্ছে অনেক কবি এবং বীরের ছবি আমরা পরবর্তীতে ওনাদের নাম জানব ধানের দেশ গানের দেশ তেরো শত নদীর দেশ বাংলাদেশ আমাদের দেশ নদীমাতৃক দেশ এই দেশে রয়েছে শত শত নদী এবং নদীতে রয়েছে অনেক মাছ আর আমরা তাই ভাতে মাছে বাঙালি তাই কবি এখানে বলেছেন উপমা হিসাবে তেরো শত নদীর দেশ বাংলাদেশ আর আমাদের দেশ হচ্ছে সবুজের দেশ চারিদিকে সবুজের সমারোহ সবুজ মাঠ সবুজ গাছ এবং রয়েছে উর্বর মাটি আর আমাদের কৃষক ভাইয়েরাই অক্লান্ত পরিশ্রম করে ফলিয়ে যাচ্ছেন শত শত ফসল এছাড়াও কবি বলেছেন আমার ভাষা বাংলা ভাষা মা শেখালেন মাতৃভাষা মিষ্টি বেশ আমরা জন্মের পর থেকেই মায়ের ভাষাতেই কথা বলতে শিখি আর আমাদের মা আমাদেরকে বাংলা ভাষাতেই কথা বলতে শেখান যা আমাদের মাতৃভাষা তাই এই ভাষা থেকে কোনো ভাষাই আমাদের কাছে আর মিষ্টি নয় তাই কবি আমাদের মাতৃভাষাকে বলছেন মিষ্টি বেশ মনের ভাষা জনের ভাষা এই ভাষাতে ভালোবাসা মায়ের দেশ বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ আমাদের মনের ভাষা মুখের ভাষা কথার ভাষা সব কিছুতেই বাংলা ভাষা এই ভাষাতে আমরা কথা বলি এই ভাষাতে আমরা মনের ভাব প্রকাশ করি বাংলা ভাষা ছাড়া আর কোনো ভাষাতেই সম্ভব না মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা তাই এই বাংলা ভাষা হচ্ছে আমাদের মনের ভাষা ছবিতে আমরা দেখতে পাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পল্লী কবি উদ্দিন জীবনানন্দ দাস এবং শামসুর রহমানকে এছাড়াও আমরা এখন এখানে দেখতে পাব সাতজন বিশ্রেষ্ঠকে ছবির প্রথমে রয়েছেন বিশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান পরবর্তী ছবিতে রয়েছেন বিশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন এরপরে রয়েছেন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এরপরের ছবিতে রয়েছেন বিশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল এই ছবিটি হচ্ছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের তারপর রয়েছেন বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রফ এবং সর্বশেষে রয়েছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ আমরা এখন এক নাম্বার প্রশ্নটি দেখি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি পূর্ব দেশ বলতে আমরা কি বুঝি পূর্ব দিকে আছে এমন দেশ প্রিয় মানে কি প্রিয় মানে হচ্ছে পছন্দ করা হয় এমন আপন অর্থ নিজের লোক আর কবি অর্থ কি যিনি কবিতা লেখেন বীর অর্থ হচ্ছে বলবান সাহসী স্বাধীন অর্থ মুক্ত বাচ্চা অন্যের অধীনে নেই জন মানে সাধারণ মানুষ দুই নম্বরে রয়েছে ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এখানে শব্দগুলো কি কি রয়েছে আপন কবি পূর্ব দেশে বীরের স্বাধীন নজরুল আমাদের জাতীয় কবি সূর্য উঠে সূর্য কোন দিকে উঠে পূর্ব দেশে সূর্য ওঠে আমরা দেশের মানুষ আমরা স্বাধীন দেশের মানুষ আমরা সবাই আপন কাজ করি মানে আমরা সবাই নিজের কাজ করি বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি আমাদের দেশে অনেক সাহসী মানুষ জন্মগ্রহণ করেছেন যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন তাই বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি আমরা এখন তিন নম্বরে চলে এসেছি মুখে মুখে উত্তর বলি ও লিখি ক প্রশ্নটি হচ্ছে সূর্য উঠার পূর্বদেশ কোনটি আমরা জানি সূর্য উঠার পূর্বদেশ বাংলাদেশ খ প্রশ্নটি হচ্ছে কোন দেশ নদীর দেশ আমরা জানি বাংলাদেশ নদীর দেশ গ প্রশ্নটি হচ্ছে কে মাতৃভাষা শেখালেন আমাদের মা আমাদের মাতৃভাষা শেখালেন ঘ প্রশ্নটি হচ্ছে মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন আমরা ভূমিষ্ঠ হবার পর বা জন্মগ্রহণ করার পরই প্রথম যে ভাষাটি শুনি তাই হচ্ছে মায়ের ভাষা বা মায়ের মুখের ভাষা আর আমরা মায়ের ভাষাতে কথা বলতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং মনের ভাব সুন্দর করে প্রকাশ করতে পারি আর আমাদের বাংলা ভাষার মতো মিষ্টি ভাষা তো আর হয়ই না তাই মায়ের ভাষাকে কি বলা হচ্ছে মিষ্টি চার নম্বর প্রশ্নটি হচ্ছে যুক্ত বর্ণগুলো চিনে নেই যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি এখানে কি রয়েছে সূর্য তাহলে যুক্ত বর্ণ কোনটি জয় রেফ তাহলে আমরা যুক্ত বর্ণটি ভেঙে দেখি ভাঙলে আমরা কি পাচ্ছি অন্তঃস্থ জ এবং রেফ এবং এই যুক্তবর্ণটি দিয়ে আমরা দুটি নতুন শব্দ শিখলাম কার্য ধৈর্য কার্য অর্থ কি কাজ করা ধৈর্য মানে কি অপেক্ষা করা এখন আমরা দেখছি পূর্ব এখানে ব্যবহৃত যুক্ত বর্ণটি হচ্ছে বয় রেফ তাহলে আমরা ভাঙলে পাবো ব এবং রেফ এবং নতুন দুটি শব্দ হচ্ছে কি গর্ব সর্ব গর্ব মানে হচ্ছে অহংকার সর্ব অর্থ হচ্ছে সব এরপর আমরা আসি স্বাধীনে স্বাধীনে ব্যবহৃত যুক্ত বর্ণ কি দন্তস্ব ব এই বকে আমরা কি বলতে পারি ব ফলা তাহলে আমরা ভাঙলে পাবো দন্তঃ স এবং ব এই যুক্তবর্ণ দিয়ে আমরা দুটি নতুন শব্দ শিখি একটি হচ্ছে স্বর আর একটি হচ্ছে স্বদেশ স্বর মানে আমরা বলতে পারি গলার আওয়াজ বা আমরা বলে থাকি কণ্ঠস্বর এরপর রয়েছে স্বদেশ মানে কি স্বদেশ মানে নিজের দেশ তারপর রয়েছে মিষ্টি এখানে ব্যবহৃত কি মূর্ধন্য ট আমরা ভাঙলে পাবো মূর্ধন্য স এবং ট আর নতুন দুটি শব্দ কি কষ্ট চেষ্টা পাঁচ নম্বর প্রশ্নতে রয়েছে ডান দিক থেকে কবিতা ব্যবহৃত ঠিক কথাটি নিয়ে খালি জায়গায় বসাই কত কি রয়েছে আমার প্রিয় আপন দেশ এরপরে রয়েছে কি কবির দেশ বীরের দেশ সূর্য উঠার পূর্ব দেশ মনের ভাষা জনের ভাষা মা শেখালেন মাতৃভাষা আমরা কীভাবে কবি ব্যবহার করেছিলেন সেভাবে আমরা শব্দগুলো ব্যবহার করেছি এখন আমরা ছয় নম্বর প্রশ্নটি দেখি ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি বাংলাদেশ কত নদীর দেশ কবিতায় কি রয়েছে তেরো শত নদীর দেশ জনের ভাষা বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন সাধারণ মানুষের ভাষা বাংলা কাদের মাতৃভাষা বাংলা সকল বাঙালির মাতৃভাষা সাত নম্বরে বলা হয়েছে কবিতাটি সবাই মিলে একসঙ্গে জোরে জোরে পড়ি কবিতাটি না দেখে লিখি তারপর বলা হয়েছে কি বাংলাদেশ সম্পর্কে দুটো বাক্য লিখি এই কাজগুলো আমরা ঘরে বসে একটু ভাবনা করে করে নেব